বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের কোরআনের আয়াত কি বলে শীর্ষক অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা গতদিনে সূরা আল ইমরানের 191 নম্বর ভার্স আলোচনা করছিলাম। ওই ভার্সের মধ্যেই একটা কথা ছিল আয়াত, এবং সেটা বলেছিল যারা চিন্তাশীল, যারা ফিকির করে তাদের জন্যে একটা নিদর্শন হচ্ছে যে আমার এই সৃষ্টির মধ্যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি একটা নিদর্শন। আরেকটি কথা বলেছিলেন যেটা কারা করবে, এই নিদর্শনটা বার করবে কারা, যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে, আল্লাহর জিকির করে, ধ্যান করে এবং জিনিস বুঝবার চেষ্টা করে। এইটা কিন্তু এই যে আল্লাহর নিদর্শনগুলোর কথা আমি বললাম এবং যে জিনিসগুলো বললাম, ক্রিয়েশন অফ দি হেভেন্স অ্যান্ড দি আর্থ, এগুলো তো অ্যাবসলিউটলি হট সায়েন্টিফিক টপিকস। তো এগুলো পরে আমরা আলাপ করব। আমরা গতদিনে ইকোলজি নিয়ে আলাপ করছিলাম যে নাথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, রব্বা নামা খালাক্তা হাজা বাতিলা, নাথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফর নাথিং, কোনো কিছু কোনো মশা মাছি এটা ওইটা। অনেকে জিজ্ঞেস করে মশার আল্লাহর মশা বানানোর দরকার ছিল কি, মশা যে শুধু যে একটা ভেক্টর একটা ডিজিজ ক্যারি করে দেয় না, মশা ইজ এ ফিড টু অ্যানাদার। এখানে একটা অদ্ভুত একটা প্রিডেটিং চেইন আছে, এ এটা খাচ্ছে, তাকে আরেকটা খাচ্ছে, তাকে আরেকটা খাচ্ছে, তাকে আরেকটা খাচ্ছে। এখন বলবেন, কেউ যদি জিজ্ঞেস করেন যে ঠিক আছে আল্লাহ তা বললেন বিনা কারণে সৃষ্টি করেন, কিন্তু কোনো জিনিস যদি সাপের উপদ্রব খুব বেড়ে যায়, যদি অন্যান্য ইনসেক্টসের উপদ্রব খুব বেড়ে যায়, তাহলে কী হবে? বেড়ে গেলে যেটা করতে হবে, এখন যে পদ্ধতি আমরা মাঝে মধ্যে করি, ইনসেক্টিসাইড ছড়িয়ে দিয়ে সমস্তগুলোকে ধ্বংস করে দিলাম, কিন্তু সেই ইনসেক্টিসাইড আবারও তার মাটিতে করে করে পানির মধ্যে চলে আসলো, অন্য জায়গায় চলে গেল তার এফেক্টস। সুতরাং খুব মনে করতে হবে যে আল্লাহ তাআলা যখন করেছেন তখন এর মধ্যে একটা ব্যালেন্স আছে, যদি যে সেই ব্যালেন্সটাই ফিরিয়ে আনতে হবে। বায়োলজিক্যাল মিন্সে ওদের সংখ্যাটা কমিয়ে রাখতে হবে, কিন্তু ওদের এক্সটিং করলে চলবে না। কেন না, এই যে 30 মিলিয়ন লাইফ ফর্মস, এটা বলেছিলাম, এরা একটা ইন্টার রিলেটেড ফর্মে কাজ করে, এদের একজনের সঙ্গে আরেকজনের ইন্টার রিলেটেড। আজকে আমি একটা ইন্টার রিলেশনের কথা বলতে চাই। সে ইন্টার রিলেশনটা হচ্ছে যে নেচারে এক ধরনের উইজডম আছে, সেটা হলো একটা প্ল্যানিং, যে সবচেয়েতে কম আয়োজনে বেশি কাজ করা। যেমন একটা ফোটন একটা পয়েন্ট অফ এ আর একটা পয়েন্টে বি যাবে, অনেক রকম পথ দিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ম করে দিয়েছেন, দ্য প্রিন্সিপাল অফ লিস্ট পাথ, ফার্মার্স প্রিন্সিপাল অফ লিস্ট পাথ, আমাদের অপটিক্সে সেরকম প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। তারপরে হলো যে পদার্থ তো সেই পদার্থে সবচেয়ে বেশি স্টেবল যা লিস্ট এনার্জি আছে, দ্য অ্যাটমিক সিস্টেম, বিশেষ করে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যেগুলো লিস্ট এনার্জি সিস্টেম আছে, সেই লিস্ট এনার্জি সিস্টেমগুলোই এটা স্টেবল। এই যে আমরা লেজার লাইট এটা পাই, এটা কী করি, ইলেকট্রিক ভোল্ট দেওয়া হয়, অ্যাটমসগুলোকে এক্সাইট করা হয়, আবার অ্যাটমগুলো ডিএক্সাইটেড হয়, নিচে নেমে আসে, তখন এনার্জিগুলো সেগুলো আমরা রেডিয়েশন হিসেবে পাচ্ছি এইখানে। তো এই এই যে একটা উইজডম অ্যান্ড ট্রুথ, এরপরে বেশ করেই প্রকৃতি তার নীরবে তার কাজকর্ম করে। এবারে আমরা আসি আজকের অনুষ্ঠানের সংক্ষেপে একটা কথা বলি, যে আমরা এই যে ব্যাকটেরিয়ার কথা বলি, তো ব্যাকটেরিয়া অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তো এই ব্যাকটেরিয়াগুলো কিছু কিছু ব্যাকটেরিয়া প্যাথোজেনিক, যেগুলো রোগ ঘটায়, আর আমাদের দেহের মধ্যে যেগুলো বসে আছে, এই অনেকগুলো ব্যাকটেরিয়াকে আমাদের ইন্টেস্টাইন ফ্লোরা অ্যান্ড ফনা ইন্টেস্টাইন বসে আছে আমাদের ভেতরে, সেগুলো কিন্তু আমাদের বন্ধু হিসেবে কাজ করে। 90-95% যে মাইক্রো অর্গানিজমস, সেই মাইক্রো অর্গানিজমস না থাকলে আমাদের কাজ হতো না, কৃষির কাজ হতো না। সয়েলের মধ্যে, টপ সয়েলের মধ্যে যে খুব ইউজফুল ব্যাকটেরিয়া থাকে, আমরা বাড়িঘর দর করে সব টপ সয়েল ব্যবহার করে ফেলি, সবগুলো চলে যায়। তাহলে আমার অসুখ বিসুখ করলে কী করতে হবে, করতে হবে এইটা যে আমাদের বডির ইমিউনিটি, ওরা তো আমাদের বডির যেগুলো ক্ষতিকারক আছে সেগুলো তো আমার বডির মধ্যে থাকে, এটা বসে আছে চারপাশে, কিন্তু আমাদেরকে
জখম করতে পারছে না, কারণ আমাদের আমরা খাদ্য খাই, আল্লাহ তাআলা প্রত্যেক খাদ্যের গুণাগুণ করে দিয়েছেন, সেটাও একটা কথা। এই যে খাদ্যের অ্যানালিসিস হবে, এই গুণাগুণ করে দিয়েছেন, এবং এতে আমাদের বডির ইমিউনিটি ডেভেলপ করে, বডির একটা ডিফেন্স সিস্টেম আছে, সেই ডিফেন্স সিস্টেমে আমরা ইমিউনিটি যদি ভালো হয় তাহলে ডিফেন্স সিস্টেম স্ট্রং হয়, ওরা পেরে ওঠে না। শুধু যখন অত্যন্ত শীতে বা অত্যন্ত গরমে বা বডির পুষ্টি অপুষ্টি হয়ে গেলে, তখন ডিফেন্স সিস্টেমটা যখন উইকেন্ড হয়ে যায় তখন ওরা বাইরে যেতে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেই সমস্ত মাইক্রো অর্গানিজমস এখানে আছে সেগুলোর, যেগুলো আমাদের জন্যে উপকারী জিনিস, সেগুলোকে যেন আমরা কোনো সময় নষ্ট করে না ফেলি। এবং আরেকটি কথা যে এই পৃথিবীতে যে লাইফ ফর্মসগুলো আছে, ভেজিটেটিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ভেজিটেশন, তারপরে অন্যান্য অ্যানিমালস, এদের কিন্তু অসম্ভব মেডিসিনাল ভ্যালু আছে। তো আমি এই আগামীতে এইসব আলোচনা করবার আশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, এই বলে যে আমরা এই যে বায়োডাইভার্সিটির কথা বললাম, এই বায়োডাইভার্সিটি আমাদের ছাত্রদেরকে একেবারে ছোটোবেলায় কী করে আমরা আল্লাহ যে নিদর্শনটা দেখালেন, নানান ধরনের জিনিস তিনি তৈরি করেছেন, তা আমরা এই বায়োডাইভার্সিটি একেবারে ছোটো ছোটো বাচ্চাদেরকে কী করে বোঝাতে পারি সে কথা আলোচনা করবার আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।